পুলিশের সেবাকে জনগণের নিকট পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আপনার পুলিশ আপনার পাশে। তথ্য দিন, সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি। এই স্লোগানে ময়মনসিংহের গৌরীপুর থানার আয়োজনে গৌরীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাদক সন্ত্রাস বাল্যবিবাহ ও জঙ্গি বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 28 মে শনিবার সকাল 11টায় ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হযরত আলীর সভাপতিত্বে গৌরীপুর থানার উপ পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি তার বক্তব্যে বলেন, পুলিশিং সেবা জনগণের হাতের মুঠে পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম। দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে, মাদক জঙ্গি সন্ত্রাসমুক্ত করতে বিট পুলিশিংয়ের কোনো বিকল্প নেই। তাই সবাই মিলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে এ সকল অনৈতিক কর্মকাণ্ড নির্মূল করতে পুলিশ সক্ষম হবে। গৌরীপুর থানা পুলিশ আপনাদেরকে যে কোনো ধরনের সেবা দিতে সদা প্রস্তুত আছে। আপনারা আপনাদের প্রয়োজনে আসুন এবং সেবা নিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও ইউনিয়ন পরিষদের সদস্যরা মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বাল্যবিবাহ ইপ্রেজিং নারী ও শিশু নির্যাতন দুর্নীতিবিরোধী গঠনমূলক বক্তব্য রাখেন এবং পুলিশকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন 5 নং বিট পুলিশিং এলাকায় দায়িত্বপ্রাপ্ত উপ পুলিশ পরিদর্শক নাজমুল ইসলাম, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক, 1 নং ওয়ার্ডের সদস্য রিয়াদুজ্জামান রিয়াদ, 3 নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম, 8 নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম, ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ মুখলিসুর রহমান লিটন, উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য সিদ্দিকুর রহমান, তোফাজ্জল হোসেন রতন, আব্দুর রাজ্জাক, ওয়াসিম আকন্দ, মোহাম্মদ মুনায়েম খা, মোহাম্মদ সেলিম মিয়া, রেজিয়া খাতুন, পান্না আক্তার, নার্গিস আক্তার সহ উপস্থিত ছিলেন 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান সহ উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, গৌরীপুর, ময়মনসিংহ।